বিচার সহ্য করি আনন্দিত নাম করি ও বিচার সহ্য করি আনন্দিত বল করি ও বিচার সহ্য করি আনন্দিত নাম করি ও বিচার সহ্য করি আনন্দিত বল মিষ্টান্ন পকান্ন থালি ফুলের মালার ভিতরে সাজির ভিতরে মিষ্টান্ন পকান্ন এইসব সাজিয়ে নিলেন, মানে নানা রকম পিঠা পায়স, মিষ্টান্ন মানে পায়েস, যত রকম পিঠাপানা আছে সব সাজিয়ে নিলেন। কোথায় নিলেন? ফুলের সম্পূর্ণ মালিক, অর্থাৎ কৃষ্ণ সেবার পশুরা কখনো আলগা করে নিতে নাই। জয় রাধে, বড় মূল্যবান কথা, গোবিন্দ সেবার পশুরা সবসময় ঢেকে রাখতে হয়, খুব সাবধান। কাম কাকে যদি স্পর্শ করে আর গোবিন্দ সেবায় গোবিন্দ সেবায় লাগবে না, গোবিন্দ সেবায় লাগবে না, যদি কাম কাকে স্পর্শ করে গোবিন্দ সেবায় লাগবে না, যদি কাম কাকে স্পর্শ কৃষ্ণের সেবন রাত্রি দিন ভাবে চিতে ব্রজে রাধা কৃষ্ণের সেবন, মনে মনে এই দেহ তো হবে না, এটা তো পচা দেহ, পঞ্চভৌতিক দেহ, মনের দ্বারা একটা দেহ তৈরি করতে হবে,
ওই যে রাধা দাসীর কথা বললাম না, এ দেহের হবে না, এটা পচা দেহ, এ দেহ হবে না। মনের দ্বারা আমি রাধা চরণের দাসী, এরকম মনে মনে দেহ তৈরি করতে হবে। গুরুদেব বয়স নির্দিষ্ট করে দেবেন, তোমার বয়স 12 বছর, 1 মাস, 2 মাস, 3 মাস, এরকম বয়স নির্দিষ্ট করে দেবেন তোমার। এবং এত রূপ হবে মনের দ্বারা, যে দেহ তৈরি হবে, রূপে গুণে ডগমগী। নরোত্তম ঠাকুর বলছেন, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে। এত রূপ হবে সখী গণ গণনাতে, আমার গণিবে তাতে, তব হি পুরব অভিলাষ, তব হি পুরব অভিলাষ। সখীগণ গণনা করবেন সব সখী, তার মধ্যে আমাকেও গণনা করে নেবেন। সখী নাম সঙ্গিনী রূপম আত্মানম বসনাময়ী, আজ্ঞা শিব পরম তত্তৎ কৃপায় অলঙ্কার ভূষিতম। সখীদের মধ্যে নিজেকে একজন ভাবতে হবে। এত রূপ হবে গোবিন্দ পাগল হয়ে যাবে, রাধার রাধাকে দেখে তো পাগল হয়, রাধার দাসীর এত রূপ হবে যে গোবিন্দ পাগল হয়ে যাবে। এত রূপ হবে এই জড়জগতে যত বিশ্ব সুন্দরী আছে, সব বিশ্ব সুন্দরী পরাজিত হয়ে যাবে। ওই দেহটা তো পঞ্চভৌতিক দেহ নয়, ওটা হলো মহাভাবের দেহ হবে, মহাভাব দিয়ে তৈরি। রাধারানীর দেহটা যেমন মহাভাবটি তৈরি, মহাভাবের প্রতিমা, তেমনি আমি তার দাসী, তো আমার দেহটাও যেমন সমুদ্রে ফেনা হয় না, সমুদ্রে ফেনা হয়, রাধারানী হলেন মহাভাবের সমুদ্র, আর ওই সমুদ্রের ফেনা দিয়ে আমার দেহটা তৈরি, বুঝেছ? অপ্রাকৃত দেহ, প্রাকৃত নয়, ওই দেহের দ্বারাই রাধারানীর মন্দিরে যেতে হবে। জয় রাধে। তাই সখীরা বাইরে যেমন পশরা সাজাচ্ছে, ফুলের মালা সাজির মধ্যে মিষ্টান্ন পকান্ন পিঠাপনা সব সাজিয়ে নিচ্ছেন, কোনো তার তাম্বুল সাজালেন, এবার এ পশরা সাজাচ্ছে। নানা দ্রব্য আয়োজনে বেশ করি সখী গণে, নানা দ্রব্য আয়োজনে আমাদের
যারা তমগুণী লোক তারা তামসিক আনন্দ পায়, তামসিক দ্রব্যে। ওই যে ডিজে বাজিয়ে টি সব বাজায় না, বড় বড় বকছে, ওটাও আনন্দ, ওটা হলো তামসিক আনন্দ। সিনেমার যাত্রার গান তামসিক আনন্দ। তারপর রাজসিক আনন্দ আছে, বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি, এসব ফুটবল ক্রিকেট যা কিছু বলছেন সব এরা এসব তামসিক রাজসিক আনন্দ। মদ খাওয়া আনন্দ এ রাজসিক তামসিক আনন্দের মধ্যে পড়ে। সংসারের যত আনন্দ, পুত্র পরিজন নিয়ে, এসব রজগুণী আনন্দ, তমগুণী আনন্দ। স্বর্গের দেবতারা সাত্বিক আনন্দ ভোগ করে, আর হরিভক্ত যারা তারাই তিন গুণের ঊর্ধ্বের আনন্দ ভোগ করে। সেটা কি আনন্দ গো? কৃষ্ণানন্দে সকলে কৃষ্ণানন্দে সকলে আনন্দ,
যদি হয় আমার গোবিন্দের জন্যই সাজতে হবে, আর কারো জন্য না। যে সাজে সাজলে রাধা মাধব খুশি হয়, যে সাজে সাজলে আমার নিতাই গৌর খুশি হয়, যে সাজে সাজলে সাধুগুরু বৈষ্ণব খুশি হয়, সেই সাজেই সাজতে হবে গো। আর কাউকে সুখী করবার জন্যে বেশভূষা পরার প্রয়োজন নাই। আজি যে আনন্দ হয় সে কথা কহিবার নয়, আজি যে আনন্দ হয় সে কথা কহিবার নয়, ফিরে যেন বাউলের পারা, ফিরে যেন বাউলের পারা। বাউল মানে বাউল শব্দের অর্থ হলো পাগল, তারা কৃষ্ণ প্রেমের পাগলিনী হয়ে গেল, মানি হয়ে গেল। কৃষ্ণ প্রেমের পাগলিনী হতে হবে, সংসারের জন্য পাগল হয়ে লাভ নাই, পিতার জ্বালা হবে। এই সংসারে ছেলে মেয়ের জন্য পাগল মেয়ে, নারী পুরুষের জন্য পাগল পুরুষ নারীর জন্য পাগল, কি হবে অনিত্য বিষয়ের জন্য পাগল হয়ে কৃষ্ণের জন্য পাগল হবে। আর কারোর সঙ্গে প্রেম নয়, এ জগতের সবার সঙ্গে প্রেমের অভিনয় করতে হবে, ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে সবার সঙ্গে প্রেমের অভিনয় করতে হবে, তুমি ছাড়া আমার কেউ নাই। কিন্তু মনে মনে জানতে হবে গোবিন্দ ছাড়া আর কেউ নাই, বলিয়া বি তোমা
থাকবে, কিন্তু গোবিন্দ তার সঙ্গে পরকীয়ার স্বামীর সঙ্গে অভিনয় করতে হবে, তুমি তো আমার সঙ্গে। কিন্তু এ জগতে যদি কোনো রমণীর পর পুরুষে ভালোবাসা থাকে, সে কিন্তু স্বামীর সঙ্গে অভিনয় করে, তাই না? সবার সঙ্গে অভিনয় করে, কিন্তু মন তার পড়ে থাকে সেই পর পুরুষের প্রতি। মহাপ্রভু রূপ সনাতনকে বলেছিলেন, যখন নবাব হোসেন শাহের অধীনে রূপ সনাতন মন্ত্রী দুই ভাই পত্র লিখলেন মহাপ্রভুকে, তুমি অনেক পতিতকে উদ্ধার করেছ, জাগাই মাথায় চাপা কত, এই দুই পতিতকে উদ্ধার করো। প্রভু তখন চিঠির উত্তর দিলেন, রাজকার্য করছো করো, মনটা রাজকার্যে দিও না, মনটা থাকবে গোবিন্দের চরণে। যেমন পরপুরুষে আসক্ত রমণী সংসারে থাকে, সব কাজ করে, স্বামীর সেবা, ছেলে মেয়ের যত্ন, গর্ভচাদ, রান্না বাড়ি, কিন্তু মন করে থাকে সেই পরপুরুষ। শুধু রূপ সনাতনকে বলছেন, আমাদের সবাইকে উপদেশ করছেন মহাপ্রভু, তোমরা সংসারে থাকবে, সবার সঙ্গে অভিনয় করবে, সবার প্রতি ডিউটি পালন করবে, দায়িত্ব কর্তব্য পালন করবে, মন কাউকে দেবে না, মন থাকে যেন পরম পুরুষের প্রতি, মন থাকে যেন পরম পুরুষের প্রতি, মন থাকে যেন পরম পুরুষের প্রতি। হরি গোবিন্দ ছাড়া আর কেহ নাই, মন যেন থাকে পরম পুরুষের প্রতি, হরি গোবিন্দ ছাড়া আর কেহ নাই, মন থাকে যেন পরম পুরুষের প্রতি, আমার গোবিন্দ ছাড়া আর কেহ নাই, মন অন্য কাউকে দিও না, কত বড় দয়াল বলছে, দেহ আমাকে দিতে হবে, যদি না পারো অন্তত মনটা আমাকে দাও। আপনি সংসারের আপনজনকে বলেন, আমার দেহটা আমি কৃষ্ণ সেবায় দিচ্ছি, মনটা তোমাকে দিলাম, কেউ মানবে গো? কেউ মানবে? শুধু মন দিলে হয়? তোমার দেহ দিয়ে খাটো, টাকা পয়সা দাও, এটা করো, আসক্ত করো। এই জগতে মন দিলেও হবে না, দেহ দিয়ে খাটতে হবে। আর গোবিন্দ বলছে, মহাপ্রভু বলছে, দেহ আমাকে দিতে হবে, সর্বেন্দ্রিয় আনুকূল্যেন কৃষ্ণানুষীল। উত্তম ভক্তি মানে অন্না বিনাশিতা সন্ন্যাম জ্ঞানকর মত্তনাম প্রীতম আনুকূল্যেন কৃষ্ণানুশীল ভক্তির উত্তম। অন্য সকল কামনা বাসনা পরিত্যাগ করে, অন্য পূজা অনুষ্ঠান পরিত্যাগ করে, সমস্ত দেহ মন প্রাণ দিয়ে কৃষ্ণ সেবা অনুশীলন করাই হল উত্তম ভক্তি লাভ। তবু মহাপ্রভু বলছে, যদি দেহ দিতে না পারো অন্তত মনটা আমাকে দাও, পর পুরুষে আসক্ত রমণীর মতো। তাই ব্রজসুন্দরী অভিশাপ করছেন, অভিশাপের সাথে সাজছেন, রাত্রি দশ দণ্ডে
দাক্ষুনি জটিলা আইলা প্রশ্ন দাক্ষুনি জটিলা আইলা কুটিলা আইলা ভি কুটিলা আইলা ভে দাস দাসী সঙ্গে লই দাস দাসী সঙ্গে লই বন্ধু সৎকারে তে নিয়োজিত হইলা বন্ধু সৎকারে তে নিয়োজিত হই আত্মীয় কুটুম্ব বলে কথা তো সে রাত দশটায় আসো বা রাত বারোটায় আসো প্রশ্ন যদি আসে না ভিক্ষা নিতে হবে না হবে না এখন হাত জোড়া না না হচ্ছিল গেট বন্ধ করে দেব হবে না হাত জোড়া ইত্যাদি ইত্যাদি আর আত্মীয় কুটুম্ব যদি রাত বারোটায় আসে তখন বলবেন তখন তো গেট খুলতেই হবে আর সেবার আয়োজন করতেই হবে আত্মীয় কুটুম্ব বলে কথা তো কিন্তু সবচাইতে বড় আত্মীয় হল গুরু বৈষ্ণব অনেক ভাগ্যের ফলে তারপরে কি গো তারপরে কি বৈষ্ণব আসিয়া মেলে দেখেছে অল্প ভাগ্যে বৈষ্ণব দরজায় আসে না সবচাইতে বড় কুটুম্ব বৈষ্ণব ঠাকুর যাই হোক আর অভিসারে যাওয়া হলো না এদিকে গোপনে তারা লুকিয়ে গেলেন বৈষ্ণব কবি তিনি লীলা দর্শন করছেন মনোহর দাস বৈষ্ণব কবি তিনি বলছেন মহাবিঘ্ন আর মহাবিঘ্ন রাধিকা আর কিসে অভিশাপ মহাবিঘ্ন রাধিকা তার কিসে অভিশাপ কৃষ্ণ
আরেকজন মনোহর আছে এখানে, যিনি মনোহরের মনকে হরণ করেন। মনোহরের মনকে হরণ করে কে? রাধারানী। রাধারানীর এক নাম মনোহরা। তাই মনোহর কাঁদছেন, শক্তির কাছে বলছে এ ললিতা বিশাখা, আমার মনোহরে কি বাত হবে, আমার মনোহরে কি বাত হবে, মনোহরে কি বাত হবে, বলি মনোহরা বসি কানে, ভাবে আমার মনোহরে কি বাত হবে, আজ মনোহরা দিয়ে গোবিন্দকে ভালোবাসে। ভাবছেন আজকে তো আমার যাওয়া হবে না, বাধা যখন পড়ে গেছে, আবার এর মধ্যে শাশুড়ি এসে গেছে, ও বৌমা বৌমা আত্মীয় কুটুম্ব এসে গেছে, তাড়াতাড়ি রান্নাবান্নি করো, আত্মীয় কুটুম্ব যদি তাদের আপ্যায়নে ত্রুটি হয় তাহলে নানা অপবাদ দেবে আমাদের, শিখি রান্নাবাড়ি করো সর্বনা হবে। রাধারানী বলছেন সখী চল আমরা এক একজন এক একটা রান্না করবো, তাড়াতাড়ি তো রান্না হয়ে যাবে। বৈষ্ণব কবি মনোহর বলছেন রাধে যেতে পারবে কিনা সন্দেহ আছে আজকে। জয় রাধে রাধে রাধে। অঘটন ঘটন ঘটন প্রতিবেশী, কহু মিলে কহু না মিলে দৈবের ঘটন। দেখেছেন কখনো মিলন হয় কখনো হয় না, এসব যোগমায়ের ইচ্ছা। এদিকে আমরা আরেকজনের কাছে যাই, উনি আবার কি করছে দেখি, মানে আমার কৃষ্ণ, ওরা তো খুব আনন্দ, হ্যাঁ আমার রাধা আমায় সংকেত করেছে, কি আনন্দ। এদিকে তে কৃষ্ণ চলে গোকুল বনে, এদিকে তে কৃষ্ণ চলে গোকুল বনে, এদিকে তে কৃষ্ণ চলে গোকুল বনে, গোকুল বনে রাধা 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 নাম বলয়ে বদনে, রাধা নামে কৃষ্ণ খুশি, কৃষ্ণ নামে রাধা খুশি,
এইজন্য দুজনের নামই করতে হবে আমাদের। এবার অভিশাপুর এসে বকুল বনে খুঁজছে, অন্বেষণ করে কৃষ্ণ কুঞ্জেতে গিয়ে, অন্বেষণ করে কৃষ্ণ কুঞ্জেতে গিয়ে, ব্যাকুলিত হইল অগ্নি রাধা না পাইয়ে, ব্যাকুলিত হইল অগ্নি রাধা না পাইয়ে, কিন্তু রাধা তো আসে নাই। জয় রাধে, খুঁজে খুঁজে না পেয়ে ব্যাকুল হয়ে গেলে, কোথায় আছো প্রাণেশ্বরী একবার দেখা দাও। অনেকক্ষণ খুঁজলেন, কাঁদলেন, পেলেন না। তখন ভাবলেন, তাই তো আমার রাধার তো ঘর ভালো না, বাদিনীর ঘরে রাধার বাস, বাদিনীর ঘরে রাধার বাস, যেন বাঘিনীর ডরে হরিণীর ত্রাস, যেন বাঘিনীর ডরে হরিণীর ত্রাস, আমার রাধা তো ঘর ভালো না, যেন বাঘিনীর ঘরে বসত করে। জটিলা কুটিলা হলো বাঘিনী আর রাধারানী হলেন হরিণী। বনের হরিণী যেন যেমন সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, ওই বুঝি বাঘ এলো আমাকে ধরল। জয় রাধে। দেখুন মায়েরা, এরকম বাদিনীর ঘরে আপনারা বাস করেন না মনে হয়। রাধারানীর ঘরে যে কয়জন লোক একজনও পক্ষে নাই, স্বামী কালী ভক্ত, মা জটিলা, বোন কুটিলা, সব একদমই সব কৃষ্ণ ভক্তিস্। তাই গোবিন্দ কেমন ভাবে ভাবছেন যে আমার রাধার ঘর ভালো না, বাঘিনীর ঘরে বাস করে, আমি যেমন ইচ্ছা করি যখন খুশি তখন সেখানে যেতে পারি, আমার রাধা তো পরের ঘরে বাস করে, তাই কোনো কারণে আসতে হয়তো বিলম্ব হচ্ছে। ঠিক আছে, রাধা যখন আসতে বিলম্ব হচ্ছে, ভালো হইল আজি আমি কুঞ্জ সাজাইব, সাজাইব ও ভালো হইল আজি আমি কুঞ্জ সাজাইব, কুঞ্জ সাজাইব, আমি
রক্তপদ্ম শ্বেতপদ্ম স্বর্ণপদ্ম সকল তুলে এনে কুঞ্জ রচনা করছেন, বাসর সাজাচ্ছেন। এত বলি কতক্ষণে আসবে তুমি, বলিও
সাহেবের মাঝে মাঝে পথপথে তাকাচ্ছি, ওই বুঝি আমার প্রাণেশ্বরী এলো, ওই বুঝি আমার রাধা এলো। ওই যে শব্দ হচ্ছে মানে গাছের পাতা পড়ছে, তো একটা পাতার উপর আরেকটা পাতায় জল পড়ছে, বা গাছের মধ্যে পাখি নড়াচড়া করছে, ভাবছে ওই বুঝি আমার রাধা এলো। মাঝে মাঝে পথ পানে যাই ফিরি ফিরি, আমাদের এইভাবে সাজাতে হবে আর আশা পথে তাকিয়ে থাকতে হবে। আমাদের তো আরাধ্য রাধারানী গো, আমাদের ইষ্ট রাধারানী, আমরা রাধার চরণের দাসী, তো রাধাই তো আমাদের সর্বস্ব। রাধাকে নিয়ে গোবিন্দ, রাধাকে বাদ দিয়ে গোবিন্দ নয়। কৃষ্ণকে একা যারা ভজন করে, যারা একা কৃষ্ণকে ভজন করে, আমরা কিন্তু ওই দলে নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন সবাই, যারা একা কৃষ্ণকে ভজন করে ওই দলে আমরা নাই। দ্বারকা মথুরার রমণীগণ তারাও কৃষ্ণকে ভালোবাসে, আমরা ওই দলে নয়। একজন সিদ্ধ বাবা রাধাকুণ্ডের রণবাড়ির কৃষ্ণদাস বাবা, তিনি অন্য রাজ্যে গিয়েছিলেন, বৃন্দাবনে রাধাকুণ্ডে বাস করেন, ভজন করেন সিদ্ধ কৃষ্ণদাস বাবা। তার ইচ্ছা হলো একটু দ্বারকায় যাব, অনেকদিন দ্বারকায় তো। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।